ষষ্ঠবারের মতো চলছে হামিদুর রহমান জাতীয় ইউথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাব্বিশটি শ্যুটিং ক্লাবের মোট একশো একত্রিশ তরুণ শ্যুটার অংশ নিচ্ছেন এবারের প্রতিযোগিতায় যাদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের কোনো টুর্নামেন্ট খেলছেন তাদের মধ্যে একজন আকাশ নীলা নিধি যার কাছে এক বছর আগেও শুটিং স্পোর্টস ছিল একেবারে অজানা শুরুতে ফটোগ্রাফিকে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেও এখন শুটিং এ ক্যারিয়ার গড়তে চান এই উঠতি শুটার শুটিং কে ক্যারিয়ার হিসেবে নিতে চাওয়ার পেছনে আছে মজার এক গল্প রাস্তায় ওই বেলুন শুটিং এর গেমগুলো আছে না আমার বাবা ওগুলাতে আমাকে অনেক নিয়ে যেত তো সেটা দেখে আমার শুটিং করার একটা ইচ্ছা শুরু হয়েছিল তারপরে কেড্রামাতে অনেক শুটিংয়ের গেম থাকে সেটা দেখে আমার ইচ্ছা আরও জাগলো পরে আমি বাবাকে মাসের পর মাস বলতে থাকলাম বাবা আমাকে শ্যুটিংয়ে দাও বাবা আমার শুটিং করতেই হবে আমি নিজে রিসার্চ করলাম বাংলাদেশে কোথায় কোথায় শুটিং করে তারপরে বাবা আমাকে ফাইনালি এনে দিল। আমার গোল হচ্ছে আমি সেরা হব বাংলাদেশের এক দুই তিন ঢাকায় চোখে জিতে নেই একশো পার্সেন্ট প্লিস টাকার তবে গল্পটা একেবারেই ভিন্ন আরেক তরুণ শুটার জিদান হোসেনের বাবা ও ভাই এই খেলার সঙ্গে জড়িত থাকায় ছোট থেকে সঙ্গে চেনা সঙ্গে তার গেল বছর পঞ্চম হামিদুর রহমান প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতেছেন তিনি এই টুর্নামেন্টেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান হোসেন এরই মধ্যে জাতীয় ক্যাম্পে ডাক পেয়ে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন তরুণ এই শুটার স্বপ্ন দেশের জন্য বয়ে আনতে চান অলিম্পিকের গোল্ড মেডেল ফ্যামিলির প্রায় সবাই শুটার তা আমি ছোটবেলা থেকে দেখছি যে শুটিং তো এই জন্য শুটিং আসা আমি যখন প্রথম আসছিলাম আমি তো এর আগে কখনো গেম খেলি নাই আমার প্রথম গেম হামিদুর রহমান ছিল ওইখান থেকে খেলার পর আমি ক্যাম্পে আসি তারপর থেকে আজ বাংলাদেশ ন্যাশনাল টিম শুটিং এর মতো ছিল না আক্তার মিনার এই খেলায় সময় জ্ঞান ও গভীর মনোযোগ কতটা জরুরি তাও মনে করিয়ে দিলেন মিনা একজন শুটার সিক্সটি শট যেটা করে সেটা অনেক মানে মেন্টালি প্রেশার থাকে ওর কারণ এক ঘন্টা পনেরো মিনিটে সিক্সটি শট পূরণ করা লাগে ওইখানে যদি এক একটা সেকেন্ড ওর জন্য প্রতিটা সময়ের জন্য দরকার থাকে হামিদুর রহমান ইউথ শুটিং চ্যাম্পিয়নশিপে আন্ডার সিক্সটিন আর আন্ডার এইটিনদের একটু প্রায়োরিটিটা বেশি থাকে তো ওইখান থেকে আমাদের জুনিয়র শুটাররা যারা আছে ওইখান থেকে আসে আর কি হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশিপকে প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা তরুণ শুটারদের প্ল্যাটফর্ম হিসাবে দেখছেন এই শুটাররা ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা